এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনেত্রী চৈতী ঘোষাল। চৈতীদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। চৈতীদি, বারবার করে টালিগঞ্জে থ্রেট কালচারের অভিযোগ উঠছে, কেন? থ্রেট কালচারের অভিযোগ উঠছে কারণ থ্রেট কালচার ঘটছে বলে, প্রতি মুহূর্তে মুহূর্তে থ্রেট কালচারটা ঘটছে, সেই জন্যই অভিযোগ উঠছে। তনুশ্রীকে থ্রেট করা হয়েছে, একটা খুব সামান্য বিষয় যে রাইট টু ওয়ার্ক, এটা তো ফান্ডামেন্টাল রাইট, কারুকে তো কেউ কাজ থেকে সরিয়ে দিতে পারে না, কারু বা রাইট টু ওয়ার্কটা তো কেউ কেড়ে নিতে পারে না, এবং আরেকজন ডিসাইড করবে যে সে কি কাজ করবে না করবে, যে সেই ছবিটা বা সেই যে কোনো ফরম্যাটে যে কাজটা করা হচ্ছে সে কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, আরেকটি ফোরাম ডিসাইড করবে এটা কি ধরনের, এবং তাকে বলা হলো যে সে কাজ করতে পারবে না, তাকে সাসপেন্ড করা হলো। এই সাসপেনশন ফ্রম ওয়ার্ক, এটা কি আইন যোগ্য কাজ? একটা ফোরাম যখন হয়েছে, সেই ফোরাম বা সেই ফেডারেশনের এটা এটা কি তারা করতে পারে? এটা কি ডিরেক্টলি আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না? এবং আমরা সারাক্ষণ বলছি যেখানে মানে কাজের জায়গাটা এত অনিশ্চিত, এত ডিফিকাল্ট, সর্বত্র মানুষ কাজ খুঁজে বেড়াচ্ছে, এবং তার যদি একটা কাজের জায়গা তৈরি হয়, সে দীর্ঘদিন ধরে ভালো কাজ করছিল, সে কাজটা তার কাছ থেকে মানে কেড়ে নেওয়া হলো, তার মানে হচ্ছে যে এতদিন ধরে যারা কাজ করে নিজের জায়গা তৈরি করেছে আসলে কোনো জায়গাই তৈরি করেনি, মানে কোনো উন্নতিই তার হয়নি, তাকে আরেকজন ডিসাইড করে দেবে যে তুমি বাঁ দিকে যাও, ডান দিকে যাও, সামনে যাও, পেছনে যাও, মানে এটা কি কি কালচার? ধন্যবাদ, ধন্যবাদ চৈতীদি, আমরা অপেক্ষা করবো, আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক হবে এবং তাতে পুরো বিষয়ে ব্যাখ্যা করা হবে বলে ইতিমধ্যেই সৌরভ বিশ্বাস জি চব্বিশ ঘন্টায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।